वेलकम टू माय चैनल नेम इज पौशाली पाल। आशा करी तुम्हारा सकले खूब खूब भालो आछो। तो आज के संगे एक रेसिपी शेयर करछी जे चट जल्दी की भावे तुम्हारा चिकेन कारी बनाते पारबे। तो एक आमी निये छी 1 किलो चिकेन और प्रेसार कूकारे आमी बनाई। तो प्रेसार कूकारे आमी तेल और शुकनो लंका गरम होते दिए आदा रसुन बाटा पिंज बाटा और टमेटो। तो चलो देखा एबार। तो माई चैनल निमिष पौशाली पाल। आशा करी तुम्हारा सकले खूब खूब भालो आछो। आज हे 6 नवेम्बर, एखन बजे ठीक 12:30। तो आमी आमार लांच प्रिपरेशन स्टार्ट कर दिए। तुम्हारा देखते ही पाच्छो जे आमी चिकेन करछी आज के, आर एकदिके बसिए दिए भात। तो एखन हबे चिकेन कारी और राइस। चाटनी आमार करा आछे आर डाल एकटु करा आछे। तो ही आज के प्रिपरेशन मेनू। तो चलो तोमादेर बाकिटा देखाई। तो आमी खूब इजी प्रसेसे किन्तु चिकेन करी। जेदिन के आमी चिकेन करी आमार मने हय ना जे आमी कोनो रान्ना करछी, कारण सबथेके इजी प्रसेसे आमी करी। तो पेंयाजटा लाल करे भाजार पर आमी एते दिए देबो आदा रसुन बाटा और सबथेके बड़ो कथा एरकम एकटा चिकेन मसला। जखन मसला आमी देबो शेषे आमी ई चिकेन मसलाटा देबो। दिए तोमादेर संगे देखाच्छी जे कत इजी प्रसेसे कत टेस्टी एकटा चिकेन रेसिपि तैरि होते पारे। पिंज़ आमार लाल करे भाजा हो गेछे। तो आमी देबो एतटा आमी देबो ना, 1 किलो चिकेने जतटा लागे ततटाई आमी देबो। आदा रसुन बाटा मोटामुटी 1.5 टेबिल स्पून आमी दिए दिलाम। एटा भालो करे नाड़ते हबे। एते दिए देबो स्वादमतो नून आर चीनी। शेषे देखो जो नूनटा कतटा लागबे। आमार राते एकटा ब्लग गेछे, आज कि सकाले आमी एडिट करे एकटा ब्लग तोमादेर जन्य पाठिये दियेछि। आर एकटा फेशियल ब्लग आमी दियेछि, न्याचारल फेशियल किभाबे करबे बाड़िते बसे। तो ब्लगगुलो देखो। आर एखन आमी এই ব্লগটা আবার স্টার্ট করে দিয়েছি। এটা বোধহয় কাল পরশুর মধ্যে আমি দেবো। তো আমার ব্লগগুলো অন্তত 1-2 দিন পর পর আমি দিই আর কিছুটা গ্যাপ থাকে। তো ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই দেখো। আর আমার পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি দেখাচ্ছি পরপর কী কী মশলা দেবো, কীভাবে বানাচ্ছি। তো আমি এরপর পর দিতে থাকবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেমন পরিমাণে হবে ঠিক সেই পরিমাণে একটু শুকনো লঙ্কা গুঁড়ো। তারপর ভালো করে নাড়াচাড়া করে মশলা থেকে যখন তেল বেরোবে তারপর আমি দেবো টমেটো আর দিয়ে দিচ্ছি লাস্টে চিকেন কারি মশলা। টমেটোটা এখনও দিইনি, আগে মশলাগুলোকে ভালো করে নাড়তে হবে। নাড়ার পরে তেল বেরোনোর পরে আমি টমেটো দিই সবসময়। তো আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে নাড়তে হবে, তারপর এখান থেকে যখন তেল বেরোবে তারপরে আমি চিকেনটা দেবো। দারুণ গন্ধ বেরিয়েছে এই চিকেনটা রান্না করছি। তো মোটামুটি এটা সারা বাড়িতে একদম বোমা করে গন্ধ ছাড়ছে। আর ফেশিয়াল করার পর আমার স্কিনটা কতটা গ্লো করছে সেটা তোমাদের সামনে একটু দেখাচ্ছি। আমার আগের ব্লগটাই তোমরা দেখতে পাবে এই যে ফেশিয়াল করার প্রসেসটা। তোমরা কেউ যদি না দেখো, নতুন সাবস্ক্রিপশান যারা করেছো আমার চ্যানেলটাকে, তাদের জন্য বলছি অবশ্যই দেখো ব্লগটা। এবং খুব এফেক্টিভ, বাড়িতে বসেই তোমরা অনায়াসে বাড়িতে বসেই ফেশিয়াল করতে পারবে। দেখো কত চকচক করছে। আমি কিন্তু ক্রিম ছাড়া কিছু মাখিনি, হ্যান্ড হোটে একটু লিপস্টিক দিয়েছি আর কাজল পরেছি। আসলে আমার রেডি হয়ে গেছে, এবার দেবো চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে একটু হালকা করে চাপা দিয়ে রাখতে হবে।
तो चिकेन गुलो मोटामुटी तेल बेरोच्छे मसलार संगे मिक्सड हो गए एबार हल्का करे जल दिए देव जे जे रकम परिमाणे जल दे आमरा एटा कषा करछि बोले आमी एखाने तो अल्प करे जल देव देयार परे चारटे सिटी देव देयार परे तारपरे सिटीटा खुले तार मध्ये आलू दिए आरो चारटे सिटी देव तो आमार प्रेसार कुकारटा पुरनो हो गेछे ताई आठटा मोटामुटी सिटी लागे আমি চারটি সিটি হতে দেবো তারপর স্টিমটাকে খুলে আমি আলুগুলো দেবো কারণ আলু ছাড়া কিন্তু চিকেন মটন একদম ভালো লাগে না যদি তুমি ভাতের সঙ্গে প্রেফার করো বা রাতে রুটির সঙ্গেও খাও আর চিলি চিকেন এইসবে তো অবশ্যই আলু পড়ে না কিন্তু সেটা ভাত দিয়ে খাওয়া যায় না সেটা রুটি বা ডিনারে আমরা প্রেফার করি তো যাই হোক আলুগুলো আমি এখানে কেটে রেখেছি দেখাচ্ছি তোমাদেরকে এই আলু কেটে রেখেছি জল দিয়ে রেখেছি তো চারটি সিটির পরে আলুগুলো দিয়ে আমি আবার চারটি সিটি দেবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে চিকেন কারি তোমরা কালার দেখে বুঝতে পারবে রেডি হয়ে গেছে আমার চিকেন কারি দেখতেই পাচ্ছ মশলাদার ঝোলঝোল মতো আর উপরে দিয়েছি ধনে পাতা কুচি টেস্ট হয়েছিল দারুণ তো তোমরা এইভাবে অবশ্যই বানিও বাড়িতে আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন হলো তোমাদের চিকেন তো এখন বাজে ঠিক বিকেল পাঁচটা খুব অন্ধকার হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে না একদম একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো দুপুরবেলা আমি চট করে ঘুমাই না তো এই ঠান্ডা ঠান্ডা পড়ছে এতে না একটুখানি ঘুম পেয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছি তো চিকেনটা অসম্ভব সুন্দর হয়েছিল এত ভালো হয়েছিল তো আমার হাজবেন্ড এসেছিলেন ঠিক দুটো দশ পনেরো এসেছিল তো আমরা একসঙ্গে লাঞ্চ করে ও আধ ঘন্টা এক ঘন্টার রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছে তো এত ও বলছে যে আজকে চিকেনটা অপূর্ব হয়েছিল একটু ঝাল ঝাল হয়েছিল তো তোমরা অবশ্যই এরকম চিকেন বাড়িতে ট্রাই করতে পারো আর আমার একটা দশ পনেরোর মধ্যেই রান্না হয়ে গেছে চিকেনটা তোমাদের আমি দেখালাম যে কত সুন্দর মানে হয়েছে কিন্তু খুব বেশি মশলাদার নয় খুব টেস্টি হয় আর এই চিকেন মশলাটা কিন্তু দিলে খুব খুব খেতে ভালো লাগে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো তো আমার এখানে একটু কাজ আছে যেমন আমি এই বেড কভারটা কেচেছি তো এটাকে এখন পাততে হবে তো একদম বেড রেডি হয়ে গেছে আর এই যে হোয়াইট কালারের যে পর্দাটা দেখছো এটা সকালবেলা দিয়ে হালকা হালকা রোদ আসে বেশ দেখতে ভালো লাগে আর এই দিওয়ান শেডটা অপূর্ব ভালো আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তোমাদের আগেই দেখিয়েছি এই রিভিউ আমি দিয়েছি ফ্লিপকার্টে অপূর্ব ভালো কোয়ালিটি হয়তো ফুলফুল কটন না পলি কটন কিন্তু কোয়ালিটি ওয়াইজ কিন্তু কোনো রকম মানে খসখসে ভাবই নেই একদম মোলায়েম খুব সুন্দর দেখতে আর হোয়াইট সবসময় দেখবে ঘরের রং টংগুলো কিন্তু একটু ব্রাইট করে দেয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নামিস পৌশালী পাল আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আজ হচ্ছে 7 নভেম্বর স্যাটারডে আর এখন বাজে ঠিক 12:30টা তো আমার লাঞ্চ প্রিপারেশন হয়ে গেছে ভাত বসিয়ে এসেছি আজকে মাথায় শ্যাম্পু করেছি
রাস্তায় ছাদে যেটুকু হাতে জামা কাপড় কাচা রেগুলার সেটা কেচেছি। কেচে একটু চুলটা শুকাতে এসেছি রোদে, শীতকালে কিন্তু এটা খুব প্রয়োজন হয় রোদটার। তো তাই একটু বেলা হয়ে গেলে, আজকে সকাল থেকে প্রচণ্ড কনকনে ঠান্ডা পড়েছে, প্রচণ্ড কনকনে ঠান্ডা পড়েছে। আর আমি বললাম যে এই চুড়িদারগুলো এখন বাড়িতে পরে নিচ্ছি, যেগুলো পুরানো চুড়িদার ছিল সেগুলো পরে নিতে হচ্ছে, কারণ এগুলো আস্তে আস্তে নাহলে খারাপ হয়ে যাবে। তো এইখানটা থেকে মোটামুটি নালে ঠিক প্রকাশ আসছে না। তো আমার একটা প্রবলেম হয় শীতকালে, হয়তো অনেকেরই সেই প্রবলেমটা আছে, সেটা হচ্ছে খুশকির প্রবলেম। আমার কিন্তু শীতকাল এসে যাওয়া মানে ছোটোবেলায় আমি প্রচণ্ড ভুগতাম খুশকির প্রবলেমে। তো মানে হট অয়েল ম্যাসেজ করতো আমার, তাতেও কিন্তু আমার খুশকি যেত না। তো আমি তারপরে এখন যেটা শিখেছি তারপর থেকে, কারণ অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করতে করতে না চুলটা খুব ড্রাই হয়ে যায়, তো সেই কারণে আমি তোমাদের সেটা পরের ব্লগে একদম শেয়ার করব যে কীভাবে খুশকিটাকে দূর করবে। বাড়িতে যা জিনিস আছে সেই রেমেডি দিয়েই খুশকি কীভাবে দূর করা যায়। আর অনেকের ব্যাপার থাকে তেল মাখলেও দেখবে একটা সারাদিনে একটা কেমন স্কিনটা ড্রাই থাকে, অনেকের খসখসে ভাব থাকে, তো সেটাও কীভাবে গ্লিসারিন দিয়ে দূর করা যায়। পা ফাটার অনেকের বেশিরভাগ মানুষেরই পা ফাটার সম্ভব মানে এই সময় হয় শীতকালে, প্রচণ্ড পা ফেটে যায় পায়ের গোড়ালিটা, সেটাও আমি কীভাবে করি, জাস্ট একটাই সলিউশন, সেই সলিউশন দিই আমি তেলের পরে, সন্ধ্যেবেলা হোক রাতে হোক যখন চান করার পরে হোক, আমি যেমন গায়ে অয়েল ম্যাসেজ করছি সেটা তো করবোই, এবং তার সঙ্গে সঙ্গে তো ওটা করি, তাহলে আমাদের কোনোদিন পা ফাটার সমস্যা থাকবে না, হাত খসখসে হবে না, আমরা বাসন মাজি, জামা কাপড় কাচি, সারাদিন রান্না করি, জল ঘাটতে শীতকালে হয়, গরমকাল শীতকাল বলে কোনো কথা নয়, মেয়েদের কিন্তু জল ঘাটতেই হয়। তো সেটা থেকে হাত খসখসে থেকে আমরা তো ক্রিম মাখি বা বডি লোশন মাখি। বোরোলিন তো বাঙালিদের মনে হয় সব কাজেই কাজে লাগে, সারা জীবন ধরে আমি দেখেছি বোরোলিন কিছু হলেই মা বলতো জাগে বোরোলিন লাগিয়ে ফেলে। আরে অ্যান্টিসেপ্টিক মানছি, ঠোঁট ফাটাতে বোরোলিন, পা ফাটাতে বোরোলিন, কেটে গেলে বোরোলিন, কোনো ফোঁড়া হলে তাতে বোরোলিন, কোনো কিছু মানে এই স্কিন প্রবলেম হলো বা তাতে সবেতেই বোরোলিন চলে। মুখে মাখো বোরোলিন, মুখে যদি একটু মানে খসখসে বেশি পর্স মাখলে বা নিভিয়া মাখলেও যদি খসখসে ভাবটা অনেকে থাকে না বলে বোরোলিন মেখে নাও ঠিক হয়ে যাবে, মানে অল টাইম রেমেডিজ হচ্ছে বোরোলিন, এটা কিন্তু সব বাঙালির ঘরে আছে, আমি এটা ভালো করেই জানি। এবং ছোটোবেলা থেকে বোরোলিন কেউ কোনো বাঙালি চেনে না, সে পৃথিবীর যেখানেই থাকুক সেটা হতে পারে না। বেঙ্গল কেমিক্যালকে থ্যাংক ইউ যে একটা বাঙালি প্রোডাক্ট এতভাবে মানে বিশ্ববিখ্যাত হয়ে গেছে, এখন তো সবাই শুনছি বোরোলিন ইউজ করে, আর বোরোলিনের থিকনেসটা বেশি থাকে, নিভিয়াতেও ব্লুটাতে থিকনেস বেশি থাকে, কিন্তু ওটা অনেকক্ষণ মানে চটচট করে, কিন্তু বোরোলিন মাখার সময় একটু চটচট করে, তারপরে কিন্তু সেটা মিলিয়ে যায় স্কিনের সঙ্গে, এটাই অ্যাডভান্টেজ। আর বোরোলিন হচ্ছে অ্যান্টিসেপ্টিক, এটা নিভিয়া ব্লুটার অ্যান্টিসেপ্টিক নয়, তো সবার ঘরে তো বোরোলিন থাকবে সারা বছর, এটা একদম জানা কথা, ওই সব কথা ঠিক আছে ছাড়ো। এবার যেটা বলছিলাম যে খুশকি কীভাবে দূর করবে সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো, তো সেটা করলে একদম মানে খুশকি থাকে না। আমি নিজে হাতে এটা ফল পেয়েছি, প্রায় আমি 5-6 বছর ধরে এটা করছি, করার ফলে আমি কোনো অ্যান্টি ড্যান্ড্রাফ এখন কোনো শ্যাম্পু ইউজই করি না, মানে হেড অ্যান্ড শোল্ডার, তারপরে ডাভের যে হেড অ্যান্ড শোল্ডার আছে এগুলো আমাকে সারাক্ষণ ইউজ করতে হতো সারাক্ষণ। তো এই শীতকালটা মানে এই যে নভেম্বর থেকে আমার শুরু হতো এই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করা, মার্চ পর্যন্ত মানে ইউজ করতে হতো, নাহলেই চুল আমার খুশকি হতো, মানে 1000 ট্রিটমেন্ট করেছি, 1000 ডাক্তার দেখিয়েছি, কিচ্ছু হয়নি, ডাক্তার বলতো শুধু তোমার স্কিন মাথার স্কিনটা খসখসে বলে তাই তুমি গরম হট অয়েল ম্যাসেজ করো, কিচ্ছু হয়নি তাতে। আমি যে রেমেডিটা তারপর থেকে করতে শুরু করলাম তবে থেকে কিন্তু আমি খুব ফল পেয়েছি, তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি যেটা নিজে করি, নিজে অনুভব করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার আগে যে ফেসিয়াল ব্লগ সেটা একটা প্রবলেম হয়েছে, আমার সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য সত্যি সরি। আর একটা কথা বলছি যে আমি যে ফেসিয়ালটা দেখেছি অ্যালোভেরা দিয়ে, শুধু অ্যালোভেরা দিয়ে করবে না, আমি ওটা মানে ফেতেও বলেছি ব্লগটাতেও বলেছি কলা দিয়ে করতে পারো, আপেল একটুখানি গ্রাইন্ড করে মানে কুড়ে নিয়েও তোমরা করতে পারো, পেঁপে বা সব কিছু দিয়ে ফ্রুট ফেসিয়াল, অরেঞ্জ এখন অরেঞ্জ বেরোয়, অরেঞ্জের রস দিয়ে করতে পারো। তো এইটা হোম রেমেডি ফ্রুট ফেসিয়াল এবং এটা প্রচণ্ড এফেক্টিভ, দেখো আজও আমার স্কিনটা দেখো কত গ্লো করছে, এটা প্রায় 10-15 দিন ভালোভাবে চলে যায়।
তোমরা মান্থলি দুবার করতে পারো, উইকলি যদি কেউ একবার করে করে তার তো কথাই নেই। আর সব থেকে বড় কথা, মেসেজটা জাস্ট একটু টেনে দেবে। এই ঘষাঘষিটা একটু করতে হবে, এইটাই যায়, আর কিচ্ছু না। ঘষাঘষিটা 10 মিনিট করলেই যখন দেখবে গালটা একটু লাল লাল হয়ে যাচ্ছে বা একটু ব্যথা ব্যথা করছে, তখনও বুঝিয়ে তোমার হয়ে গেছে। 10 মিনিট এনাফ। হাত দিয়ে ঘষ করবে, অনেকে মেসেজে থাকে, আমারও ছিল কিন্তু ওটা কোনো রকমভাবে খারাপ হয়ে গেছে, দরকার নেই। তোমরা হাত দিয়ে করো এবং সবসময় টানটা উপরে দিকে টানবে। নিচে টানলে কি হয়, স্কিনের ব্লাড সার্কুলেশনটা নিচের দিকে হয়, উপর দিকে টানলে এই আমাদের ব্লাড সার্কুলেশন উপরের দিকে হয় এবং তাতে কিন্তু স্কিনের ম্যাসেজ মানে যে মাসেলগুলো থাকে সেগুলো টাইট থাকে, এবং এটা করলে কিন্তু খুব টাইট ব্যাপারটা থাকে। তোমরা দেখবে স্কিনের গ্লো দেখো। আমি শুধু নিভিয়াটা ইউজ করি স্ট্যান করার পরে, মানে যত ট্যান থাকে, যত আমাদের রুম থেকে যে ময়লাগুলো শীতকালে ধুলোকণাগুলো বেশি আটকায় সেগুলো কিন্তু সব একদম বেরিয়ে যায়। তো আরেকটা জিনিস আমি তোমাদের শেখাবো, সেটা হচ্ছে দেখাবো, বাচ্চাদের এই সময় খুব বেবিকর্ন উঠেছে, বেবিকর্নটা কীভাবে তোমরা জাস্ট সেদ্ধ করে একটু নুন লেবু আর একটুখানি গোলমরিচ দিয়ে যদি দাও, এই সময় বাচ্চারা খেতেও ভালোবাসে, দারুণ টেস্টিও হয়, স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারো, তো সেটা কিন্তু খুব হেলদি হয়, সেটা আমি তোমাদের জন্য। তো আজকে ব্রেকফাস্ট আমি করেছিলাম খুব হেলদি, ভারতবর্ষের মধ্যে হেলদি ব্রেকফাস্ট, চূড়া মানে চিড়ের পোলাও, যেটা আমি আগে রেসিপিটা দেখিয়েছি বলে কিচ্ছু দেখাইনি। আর লাঞ্চ প্রিপারেশন কমপ্লিট, তাতে করেছি পালং শাকের চচ্চড়ি, বড়ি টড়ি দিয়ে করেছি, আজকে পোস্ত করেছি, আর মুগ ডাল করেছি, ফুলকপি, গাজর, কাজু কিশমিশ, এটা শীতকালের হয়, শুধু কড়াইশুঁটিটা এখনও ওঠেনি, ওই তাই দিয়ে সুন্দর মিষ্টি মিষ্টি মুগ ডাল করেছি, পাঁপড় ভাজবো খাবার সময় আর চাটনি। তো চলো এখন এইটুকু রাখছি, পরে আবার দেখি যদি বিকেলে তোমাদের সঙ্গে আবার কথা বলতে পারি।